বুঝতে হবে আসলে নরমাল মাসিকের স্থায়িত্বকালটা আসলে কি। আমরা সাধারণত বলি যে 1 থেকে 7 দিন হচ্ছে নরমাল মাসিকের পিরিয়ড। অনেক সময় সেটা মানুষের শরীর তো আসলে এক একজনের এক এক রকম, তো অনেক সময় দেখা যায় যে আমরা 10 দিন পর্যন্ত কিন্তু নরমাল স্থায়িত্বকাল বলে থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভের নিয়মিত আয়োজন গর্ভবতী মা দেখবার জন্য। সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় মহিলাদের পিরিয়ড ও জন্ম নিয়ন্ত্রণ। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার আফরোজা শারমিন, MBBS ঢাকা, ডক্টর অফ মেডিসিন কানাডা, MPH প্রজনন ও শিশু স্বাস্থ্য, FCGP ফ্যামিলি মেডিসিন, CCD বারডেম, ADMS ক্যানাডা, DMU ঢাকা, PGT অপস অ্যান্ড গাইনি, কনসালটেন্ট ব্র্যাক আরবান হেলথ সেন্টার মিরপুর ঢাকা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ডক্টর স্টিভিতে যুক্ত হওয়ার জন্য। অনেক ব্যস্ততার সময়ের মধ্যেও আপনি আমাদের ডক্টর স্টিভিকে সময় দিয়েছেন এবং এখানে আপনার মূল্যবান কিছু বক্তব্য রাখবেন। তো আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হলো মহিলাদের পিরিয়ড, জন্ম নিয়ন্ত্রণ ও চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ ডক্টর স্টিভিকে আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আজকে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো যেটা আপনাদের জন্য আসলে সহায়ক হবে। আমাদের প্রথম প্রশ্নটি হলো মহিলাদের মাসিক বা পিরিয়ডের সাধারণত কতদিন স্থায়ী থাকে? ধন্যবাদ তোমাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই কনসার্ন থাকি যে আমার অনেকে এসে বলে যে আমার মাসিক তো 2 দিনে ভালো হয়ে যাচ্ছি, আবার অনেকে বলে আমার মাসিক 7-8 দিন হয়ে যাচ্ছে ভালো হয় না। এখন বুঝতে হবে আসলে নরমাল মাসিকের স্থায়িত্বকালটা আসলে কি। আমরা সাধারণত বলি যে 1 থেকে 7 দিন হচ্ছে নরমাল মাসিকের পিরিয়ড। অনেক সময় সেটা মানুষের শরীর তো আসলে এক একজনের এক এক রকম, তো অনেক সময় দেখা যায় যে আমরা 10 দিন পর্যন্ত কিন্তু নরমাল স্থায়িত্বকাল বলে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে ফ্লোটা কেমন হবে, তো ফ্লো বলতে আসলে মিনস্ট্রুয়াল ব্লাডটা কীভাবে যাবে বা কতটুকু গেলে আমরা নর্মাল ভাববো। তো অনেক সময় দেখা যায় যে প্রথম 2-3 দিন একটু ফ্লোটা বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু ফ্লোটা কমে যাবে, এটাই নর্মাল। কিন্তু অনেকের দেখা যায় যে একদমই কম যায়, এসে বলে যে আমাদের তো মাসিকের সময় রক্তটা খুবই কম যাচ্ছে, সেটা কিন্তু অলিগোমেনোরি আমরা বলে থাকি, সেটা কিন্তু কিছু কারণ আছে। আবার অনেকের দেখা যায় যে অতিরিক্ত ব্লাড যাচ্ছে, 7-8 দিন হয়ে যাচ্ছে কিন্তু ব্লিডিংটা ভালো হচ্ছে না, অতিরিক্ত ক্লট পাস করছে, এটারও কিন্তু আসলে কিছু কারণ আছে। তো সাধারণত তুমি যেটা জানতে চাচ্ছ, স্থায়িত্বকালটাও আমরা সাধারণত 1 থেকে 10 দিনের মধ্যে হলে সেটাকে আমরা নর্মালি বলে থাকি। অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও এত সুন্দর করে এসে ডক্টর স্টিভিতে আপনার মূল্যবান বক্তব্যগুলো রাখলেন। যদি শেষ বক্তব্যটুকু দিয়ে দিতেন আমাদের দর্শকদের। ধন্যবাদ তোমাকে আসলে এত সুন্দর উপস্থাপনা করার জন্য, এবং ধন্যবাদ অবশ্যই ডক্টর স্টিভিকে আমাকে আমন্ত্রিত করার জন্য, যার মাধ্যমে আমি আসলে দর্শকদেরকে কিছুটা হলেও আমি উপকৃত করার চেষ্টা করছি। এই মাসিকের সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই সময় আমাদের সব ধরনের মিনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করা উচিত। এবং আপনারা যদি অবশ্যই বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমি বারবার বলছি যে পূর্ব প্রস্তুতি খুব জরুরি, কারণ পূর্ব প্রস্তুতির মধ্যে আসলে অনেক কিছুই থাকে। যেমন অনেক মারা দেখা যায় যে মানসিক রোগের ওষুধ খায়, তো সেই ক্ষেত্রে যদি বাচ্চা কনসিভ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি, যেটাকে আমরা বিকলাঙ্গ বাচ্চা বলে থাকি, সেই ধরনের অসুবিধা হতে পারে। তারপর অনেকে দেখা যায় যে তারা আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু একটা অপরিকল্পিতভাবে বাচ্চা চলে আসছে, সেই ক্ষেত্রেও কিন্তু সে দেখা যায় অ্যাবর্শনের মতো একটা মারাত্মক একটা প্রসিডিউরের মধ্যে সে যায়, সেটা কিন্তু মার জন্য অত্যন্ত ক্ষতিকারক। সেজন্য বলবো পূর্বভাবে প্রস্তুত হতে হবে, আপনি আর্থিক মানসিক
এবং সব ধরনের প্রস্তুতি নিয়ে আপনি আসলে গর্ভধারণের জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন। আশা করি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ডক্টর স্টিভির সাথেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান হতে কিছুটা হলে উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত বা চিকিৎসা বিষয়ক কোনো বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা সেখানে মতামত জানাবেন এবং ওখানে সারাক্ষণ আমাদের ডক্টরসরা ভিজিট করেন, এখানে পরামর্শ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।